হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, কীভাবে আপনি 20 দিনে অথবা কয়েকদিনের 20 বা 30 দিনের মধ্যে আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল করবেন এবং আপনার চ্যানেলটি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করবেন? তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখন আমার ভিডিওতে একটু লাইক দেন নি, একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে। বন্ধুরা, আসলে ভিডিও শুরু করা যাক। 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা আমাদের পূরণ করতে অনেক সময় লেগে যায়। তো আমার অনেকে আবার সাবস্ক্রাইবারের কথা চিন্তা ভাবনা করি। তো বন্ধুরা, আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পূর্বেই আমাদের 1000 জন সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়ে যায়। 1000 জন সাবস্ক্রাইবের জন্য কোনো টেনশন করতে হয় না, শুধু টেনশন আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম। আপনারা বলতে পারেন যে 1000 সাবস্ক্রাইবার কীভাবে আসবে? তো বন্ধুরা, আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়, সেখান থেকে অটোমেটিক্যালি আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে আপনার সাবস্ক্রাইবার আসে পড়বে আপনার চ্যানেলে। তো বন্ধুরা, 100 জন আপনার ভিডিওটি দেখলো, সেখান থেকে আপনার 4-5টা সাবস্ক্রাইবার আপনার এমনি আসবো ভিডিও হওয়ার সাথে সাথে। তো বন্ধুরা, 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা আছে 2,40,000 মিনিট। তো আমাদের 2,40,000 মিনিট পূরণ করতেই আমাদের যতটুকু সমস্যা হয়, মেন সমস্যা আছে 2,40,000 মিনিটেই। তো বন্ধুরা, এখান থেকে আমাদের 2,40,000 মিনিট আসলে করা সম্ভব না ভিডিও ভাইরাল ছাড়া। আমাদের চ্যানেলটিতে 2,40,000 মিনিট করা সম্ভব না। তো বন্ধুরা, আপনি ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে এটা হবে না, আর ভিডিও ভাইরাল হলে আপনার এই ওয়াচ টাইমও বেড়ে যাবে আর সাথে সাথে আপনার সাবস্ক্রাইবার আসবে। সাবস্ক্রাইবার টেনশন আপনি করবেন না, আপনি কখনোই আপনার ভিডিও সাবস্ক্রাইবার টেনশন করবেন না এবং ভিডিও ভিউয়ার চিন্তা করবেন না। আপনি খালি ভালো কন্টেন্ট কোয়ালিটির ভিডিও বানান, আপনার ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল করবে। ভালো কন্টেন্ট কোয়ালিটির ভিডিও বানাইতে দেখেন আপনি। যাই হোক, আমার ভিডিওটি বেশি ভালো কন্টেন্ট কোয়ালিটির না, এটা আমি বুঝতে পারছি। আমার ইউটিউব সেটা বেশি ভালো না, আস্তে আস্তে আপডেট করার চেষ্টা করব। তো ভালো কন্টেন্ট কোয়ালিটির উপর ভিডিও বানান, আপনার ভিডিও 20-30টার উপরেই ভাইরাল হয়ে যাবে। আপনার ভিডিওতে যদি প্রতিদিনকে 5-6টা করে ভিউ আসবে না, প্রতিদিন যদি 5-6টা করে ভিউ আসে আপনার, তাও অনেক ভিউ আসে, কিন্তু মাসে অনেক ভিউ আসে। তো বন্ধুরা, এভাবে আস্তে আস্তে ভিউ আস্তে আস্তে আপনার চ্যানেলটি কিন্তু র্যাঙ্ক করতে থাকবে। র্যাঙ্ক করলেই আপনার ভিডিওটি ভাইরাল, ভাইরাল হলেই আপনার চ্যানেলটি কিন্তু উঠে যাবে উপরে। তো বন্ধুরা, আপনি সাপোজ আপনি ভালো বোঝাবেন, মানুষকে ভালো বোঝাবেন, আপনি 10টা ভিডিও, আপনি যে বিষয়ে ভিডিওটি বানাতে যাচ্ছেন সেই বিষয়ে ইউটিউবে আরও সার্চ করে 10টা ভিডিও দেখবেন। 10টা ভিডিওতে 10টি ইনফরমেশন যদি নেন, তাদের কাছ থেকে যদি 10টি ইম্পর্টেন্ট জিনিসগুলো নেন, যদি টপিক নেন, তাহলে আপনি ওই 10টি টপিক দিয়ে যদি আপনি আরেকটি ভিডিও বানান, আপনার ভিডিওটা কিন্তু তাদের থেকে 1% হলেও ভালো হবে। তো ভালো ভিডিওর উপরে কিন্তু দর্শকদের নজর থাকে একটু বেশি এবং দর্শকরা দেখে বেশি। আর আপনি চেষ্টা করবেন একটু বেশি ভিডিও বানানোর, বেশি টাইম, যদি আপনি 15 মিনিট ভিডিও বানান। কিন্তু বন্ধুরা, বেশি টাইম ভিডিও বানালেন আপনি, 15 মিনিট, সাপোজ 15 মিনিট ভিডিও বানালেন, সেখান থেকে আপনার 10 মিনিটই কথা ভালো না, শুধু ঘুরাই বাসাই একই কথা বলতেছেন। আর 5 মিনিট আপনি দিলেন ভালো ভালো কথা, সেটা কিন্তু হবে না, সেটা হচ্ছে আপনার চ্যানেলের জন্য আরও ক্ষতি। কারণ আপনার ভিডিওতে ক্লিক করবে, কোনো ভালো ইনফরমেশান না পাওয়ার কারণে তারা কিন্তু দর্শকরা আপনার ভিডিওটি দেখবে না, অর্ধেক দেখে বা কম দেখে চলে যাবে। যদি আপনি 15 মিনিট ভিডিও বানালেন, 15 মিনিট ভিডিওর মধ্যে যদি আপনার ভিডিওটা 5 মিনিটও হয়, 5 মিনিট করে যদি একজন দেখে, তাও কিন্তু আপনার ভিডিওতে র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর র্যাঙ্ক করলেই তো আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাচ্ছে। তো আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন ভিডিওটি, তাহলে ভালো ভালো ইনফরমেশান দেন। প্রথম কয়েকটি ভিডিও আপনি ভালো দেন, আপনি আর দেখেন আপনার চ্যানেলে আগে হয়তো বা আপনি ভিডিও ছেড়েছেন, সেই চ্যানেল ভিডিওটি দেখেন কী ধরনের ভিডিও ছেড়েছেন, দর্শক কেন সেই ভিডিওটি দেখেছে, আপনি সেই টপিকের উপর, সেরকম টপিকের উপর ভিডিও বানান, তাহলে আপনার চ্যানেলটি আরও গ্রো করার চেষ্টা করবে। আপনি যদি আরেকটা কথা বলে নিচ্ছি, আপনি যদি আবার হজ বড়লো খিচুড়ি ভিডিও বানান, সাপোজ টেক ভিডিও বানাইতেছেন এবং মিউজিক ভিডিও, ড্যান্স ভিডিও, ফানি ভিডিও সব একলগে দিতেছেন, আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না, কারণ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারও আসবে না। আপনার কেমনি, আপনার সাবস্ক্রাইবার যদি হয় ফানি ভিডিওর, তারা কি আপনার চ্যানেলটিতে টেক ভিডিও দিতেছেন, ফানি ভিডিও দিতেছেন, তারা কিসের জন্য আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে? তারা দেখবে ফানি ভিডিও, আপনি টেক রিলেটেড ভিডিও দিতেছেন। যারা টেক ভিডিও
দেখতে চায়, তাদের যদি আপনি দেন ফানি ভিডিও, তারা কি ফানি ভিডিও দেখবে? কখনোই দেখবে না। তো আপনি সবসময় আগে আপনার চ্যানেলটি সাজানো গোছানো করুন, সাজানো গোছানো করার পর আপনার ভিডিওটি ভালো কন্টেন্ট কোয়ালিটির উপর করুন, এবং বেশি কথা না বলে ভালো ভালো কথা বলেন, এবং দর্শকদের এমনভাবে আপনি উৎসাহিত করবেন যেন দর্শক আপনার ভিডিও থেকে বাইরে বেরোতে না পারে। এমনভাবে আপনার কথা দিয়ে দর্শকদের আগলিয়ে রাখতে হবে। তো আপনি এভাবেই ভিডিও বানান, আপনার ভিডিও ভাইরাল হবে 20-30 দিনেই। তো বন্ধুরা, যদি একটা করে ভিউ হয়, একটা করে ভিউ হয়, তাও যদি যদি একজন মানুষে, একজন ভিউয়ার্স যদি আপনাদের ভিডিওটি 1 মিনিট করে দেখে, তাও কিন্তু 2,40,000 জন আপনার ভিডিওটি দেখা লাগবে। আর যদি আপনার ভিডিওটি 2 মিনিট করে কেউ দেখে, তাহলে আপনার ভিডিওটি কিন্তু 1,20,000 জন মানুষ দেখতে হবে। তো বন্ধুরা, এভাবে এই হিসেব করে আপনি দেখেন, যদি 4 মিনিট করে দেখে কেউ, তাও কিন্তু আপনার হইতেছে কত, 60,000 জন লোক দেখতে হবে আপনার ভিডিওটি। এভাবে আপনি ভিডিও বানান, যদি আপনার ভিডিওটি 60,000 জন দেখে, তাহলে আপনার চ্যানেলটি কবে গ্রো করতে কতদিন লাগে? আপনার 60,000 জন হওয়ার সাথে সাথে তো আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। আপনি ভালো ভিডিও কন্টেন্ট কোয়ালিটি ভিডিও বানান, 60,000 ঘন্টা, ষাট হাজার জন লোক, এটা কোনো ব্যাপার না। আর আপনি যদি সাপোজ 15 মিনিট ভিডিও বানালেন, আপনার ভিডিওটি 1-2 মিনিট দেখে কেউ চলে গেল, আপনার ভিডিওটি কিন্তু বাইরে র্যাঙ্ক করবে না কখনই। ইউটিউব মনে করবে এই ভিডিওটি ইম্পর্টেন্ট, কোনো কিছু নাই। আর আপনি যদি কোনো 15 মিনিট ভিডিওতে যদি আপনার 5 মিনিটের উপরে কেউ ভিডিও দেখে, তখন ইউটিউব মনে করবে এই ভিডিওতে কিছু না কিছু আছে। আপনি এভাবে ভিডিও বানান, আপনার ভিডিও একদিন র্যাঙ্ক করবে। আপনি যদি আপনি একটা নিজের দিয়ে বোঝান, আপনি যদি যেসব ভিডিও আপনি ঢুকলেন কোনো চ্যানেলে, ঢুকে আপনার কন্টেন্ট কোয়ালিটি, কথাবার্তা ভালো না লাগলো, আপনি সেখান থেকে বেরিয়ে আসলেন, তো আপনি কিন্তু সেই ভিডিওটা দেখবেন না, সেখান থেকে বেরিয়ে আসবেন 100%, যা অন্যরাই দেখবেন। আর যদি এমন হয় যে আপনি কথা বলতেছেন, কথা বলতে বলতেই ভালো ভালো কথা বলতেছেন, এভাবে দর্শকদের আগে লাগতে হবে। তো বন্ধু, আমি একজনের কথা বলি, যেমন আমাদের বিডিআইডিটার চ্যানেল, সে ভাই কিন্তু অনেক অনেক সুন্দরভাবে কথা বলে। তাদের চ্যানেলে এক ভিডিও দেখে ঘুরে আসতে পারেন, সেখানে বিডিআইডিটার চ্যানেল থেকে, তো তাদের ভিডিওতে আপনি দেখবেন, ঢুকলে আপনি যখন ভিডিওটিতে ক্লিক করবেন, তাদের ভিডিও থেকে আপনি বেরোতে ইচ্ছে করবে না, কারণ মনটা আপনি নিজেকে একটু গিয়ে চেক করে আসতে পারেন। বিডিআইডিটার চ্যানেলের ভাইকে, তারা অনেক ভালো ভালো ভিডিও করে, অনেক কন্টেন্ট কোয়ালিটির, যেমন কীভাবে সাবস্ক্রাইব হয়, তারা ইউটিউব নিয়ে ভিডিও করে। তারপর আমাদের আছে অল বাংলা টিপস, আছে বিভিন্ন ধরনের চ্যানেল আছে, সেও কিন্তু অনেক ভালো বোঝায় আমাদেরকে। তো তারপর আমাদের সোহাগ ভাই আছে, সোহাগ ভাইরে আপনি দেখতে পারেন, সোহাগ ভাইরে হয়তো বা যদি আপনি টেক রিলেটেড ভিডিও দেখে থাকেন, তাহলে আপনার সোহাগ ভাইয়ের আবার নতুন করে আপনাদের কোনো পরিচয় করিয়ে দিতে হবে না। আশা করছি আপনি সোহাগ বলেছিলেন, সোহাগ ভাই অনেক আগে থেকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে আসছেন, আর সে অনেক ভালো বোঝায়, সে তাকে সবাই চেনে। তার চ্যানেলের নাম হচ্ছে সোহাগ 360°। তো সার্চ করলেই তার চ্যানেলটি পেয়ে যাবেন আপনি। আপনি তার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, সে কত সুন্দর কন্টেন্ট কোয়ালিটির উপর ভিডিও বানায়, সে অনেক। আর আপনার একটা ভিডিও যদি ভিডিও কন্টেন্ট কোয়ালিটি খারাপ হয়, আপনি সেখান থেকে কিন্তু আপনি এডিট করে আপনার ভিডিওটি আরও একটু প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারেন, অনেক একটু ভালো লুক দিতে পারেন ভিডিওটিতে। আপনি যদি এডিটিং ভালো বলেন, তাহলে আপনি ভিডিওটি একটু ভালো লুক আসতে পারে। তো বন্ধুরা, আমি এডিটিংও কম পারি, আর আমার যেহেতু ইউটিউবে নতুন, আমার কন্টেন্ট কোয়ালিটিও বেশি ভালো না, তবে আপডেট করবো, সব কিছু আপডেট করবো আস্তে আস্তে। আর আপনি হিসাব করে দেখেন, আপনার কিন্তু 20-25 দিনে বা 30 দিনে আপনার কিন্তু যদি আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যায়, কেউ যদি 4 মিনিট করে দেখে, অর্থাৎ 15 মিনিট ভিডিও যদি 4 মিনিট করে দেখে, তখন তো ভিডিওটি আপনার ভিডিওটি র্যাঙ্ক করাবে ইউটিউব, ইউটিউব র্যাঙ্ক করাবেই। আপনার ভিডিওটি র্যাঙ্ক করালেই কী হবে, সবাই যখন আপনার ভিডিওটি দেখবে ভালো কন্টেন্ট কোয়ালিটির উপর দেখতেছে, দেখার পর আপনি চ্যানেলটি 60,000 জন মানুষ যদি দেখে, এটা কোনো ব্যাপার না, আপনার ভিডিওটি অটোমেটিক্যালি উঠে যাবে। আর 60,000 জন মানুষ, এটা কোনো টেনশন করবেন না, যদি আপনার ভিডিও ভালো কন্টেন্ট কোয়ালিটি হয়, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, পরশু না হয় কতদিন পর আপনার ভিডিওটি ভাইরাল হবেই 100% বলে দিতেছি আমি। তো আপনি ভালো ভালো ভিডিও কন্টেন্ট কোয়ালিটির উপর ভিডিও বানান, এবং আপনার দেখবেন ভিডিও আপনার অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি, আমাদের কোনো বলতে হবে না। আর আপনি যদি চান যে আমি আমার ভিডিওটি নিজস্ব ভাইরাল করবো, এটা কিন্তু সম্ভব না ভাই, এটা ইউটিউব অ্যালগোরিথম আপনাদেরকে ভাইরাল করে দেবে। আপনার ভিডিওটি কখন ভাইরাল হওয়ার যোগ্য ইউটিউব সেটা বুঝবে, সেটা বুঝে আপনার ভিডিওটি ভাইরাল করবে। আপনি চাইলেও কিন্তু ভাইরাল করতে পারবেন না। আপনি যদি বলেন আমি ইউটিউবকে প্রমোশন দেবো, তাহলে আমার ভিডিওটি ভাইরাল করে দেবে, ভাই কখনোই না, আপনার ভিডিওটি এভাবে কোনো দিন ভাইরাল হবে না। তবে আপনি
ভাবতে পারেন যে আমি সাব ফর সাব নিব, সাব ফর সাব নিয়েন না ভাই। অনুরোধ করে একটা কথা বলছি, আপনি সাব ফর সাব নিয়েন না, কারণ আপনার চ্যানেলের জন্য এটা খারাপ একটা দিক। এটা ইউটিউব অ্যালগরিদমের বাইরের একটি নিয়ম। এই নিয়মে আপনি যদি সাবস্ক্রাইবার নেন, সাব ফর সাব যদি আপনি ইউটিউবে কোনো কমেন্টে গিয়েও লেখেন, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে নিচে নামতে থাকবে এবং ইউটিউব সেটা আপনার চ্যানেলটিকে বাতিলও করে দিতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনি এভাবেই আপনি ভিডিও কন্টেন্ট কোয়ালিটি ভালো করেন আর ভিডিওটা একটু ওয়াস্ট একটু ভিডিওটা একটু বাড়িয়ে করার চেষ্টা করেন, জানি আপনার ওয়াস্ট টাইমটা একটু তাড়াতাড়ি পূর্ণ হয়, আর কিন্তু খারাপ ইনফরমেশান কেউ দিবেন না। আর আপনি আগের ভিডিওটিতে যে গিয়ে দেখেন আপনার চ্যানেলটিতে খারাপ কোনো ইনফরমেশান আছে কি না, যে ভুল ইনফরমেশান দিয়ে আপনার ভিডিওটি ডিলিট করে ফেলুন এবং ভালো ইনফরমেশানটি দিন।